উত্তেজনার বহবর্তী হয়ে কোনো কার্যকরী রকম পাতন সেই কার্য ফলবর্তী
নহয় কদপি, গতি ভাই এক্ষেত্র দাবি গোষ্ঠীরে আগবাহিব লাগিব। রামৰ সিদ্ধান্তৰ কথা প্ৰথমতে ৰাজমন্ত্ৰীক উপকৰণক ৰাজ্যৰে লালসা দেখুৱাই আমাৰ বিদ্ৰোহৰ বাতলি মেলিব লাগিব। মন্ত্রীর সহায়ত, মন্ত্রীর সহায়ত পত্নী পুত্র সমন্বিত রাজাক শিরবন্দি করিব লাগিব মন্ত্রীর অন্ধকার কারাগারে। অন্যায় ভাবে হলেও মন্ত্রী বধ করি হস্তগত করিব লাগিব মন্ত্রীর রাত কিংহাসনে। গতিকে যা ভাই দাদা, বিলম্ব নকৰি মাতিয়া মন্ত্রী দেবকে এই গুপ্ত স্থানে। ভাল দাদা। কিন্তু দাদা, কিন্তু কি আমার আমার এই ষড়যন্ত্র যদি মন্ত্রীবর মান্তি নহয়, আমার এই ষড়যন্ত্রের কথা মহারাজের আগত প্রকাশ করে, প্রয়োজন নাই মাতিয়ান মন্ত্রী দেবকে গুপ্ত স্থানে। প্রয়োজন থাকার ভাবে আপনার মই গুপ্ত স্থানে আমন্ত্রণ জানাইছো। আমি এই রাজ্যের রাজার বিরুদ্ধে
আজি বহু দিনের পরা মুরন্তর উমি উমি চলি থাকা উমি উমি চলি থাকা মৃত্যুর এই অগ্নি শিখা আজি তপ তপ কই তপ তপ কই চলিব লাগিছে আপনি যদি আমাকে কার্য অল্প সহায় করে তেনে বিশাল বন্তির চর অর্থাংশরগী হব আপনি সেনাপতি মইলো কেন এই অবন্তি রাজ্যের অর্থাংশর গড়ি হব প্রকৃততে তুমি কি কব বিশ্বাস মুক্তভাবে ব্যক্ত করা আমি মহারাজর বিরুদ্ধে বিদ্রোহ করব খুঁজিস বিদ্রোহ করব খুঁজিস আমার আমার সকল আছে আছে শক্তি আছে আছে সামর্থ্য আছে আছে কৌশল উদ্ভাবন করব পড়া একু একুটা মস্তিষ্ক আছে আছে কিন্তু এই সকল থাকিও আমার একু নয় আর সেইভাবে আমি রাজ্য হতে বিদ্রোহের ঘোষণা করি সজাগকে সমতাচ্যুত করাই এই অবন্তীর রাজ সিংহাসন হস্তগত করব খুঁজিস আর তার বাবে লাগে আমার একতা আর দৃঢ়তা সব মন্ত্রী বলাই আপনি মই আর মোর ভাই প্রবত্তখেনে নিজের জীবন তুষ্কান করে শত্রুর সংগ্রাম করে দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করে আস সুরক্ষিত করে আস রাজ পরিয়ালর রাজ মর্যাদা ইমানর পাছতো এইখান রাজ্যর স্বার্থপর স্বার্থপর রাজতিমতিনে পত্নী পুত্র সমন্বিতে রাজ কারেগত বহি আপন জনক পাহরি পেলাইছে এই অন্যায়ের প্রতিশোধের বাবে তার ভাজ্য পুত্র সমন্বিতে শিরবন্দী করব খুঁজিস শিরবন্দী করব খুঁজিস কেবল বন্দিত্ব কিয় কেবল বন্দিত্ব কিয় মন্ত্রী প্রয়োজন সাপেক্ষে মই তাহাত মৃত্যুদণ্ড করিম প্রদান মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড আর তারপরে বিশাল বন্তি রাজ্যর অর্ধাংশর গরাকী হব আপনি আর বাকি অংশ হব এই উগ্র খের আর মোর ভাই প্রবক্ত খেন হব দুইখান রাজ্যর প্রধান সেনাপতি আপনার মতামত কি পদ অগ্রসর হব লাগে ময়ো লক্ষ্য করছো অবন্তী রাজে আজি কিছুদিনের পরা মোর মন্ত্রণাও গ্রহণ নকরা হয়েছে বারো সেনাপতি এটি আমার প্রথম আর প্রধান কর্তব্য কি আমার প্রথম আর প্রধান কর্তব্য হয়েছে পত্নী পুত্র সম্বন্ধে রাজাক বন্দী করা রাজাক বন্দী করা তো কেন সম্ভব মন্ত্রী বর অসম্ভবকো সম্ভব করব লাগিব পুনক পন্তী বর মই নিশে তিম্মত খেলর শয়ন কক্ষ প্রবেশ করি নিশ্চিত অবস্থা তিম্মত খেলক বন্দী করিম ভাই প্রবক্ত দাদা তুমি ডাইরেক্ট হয়ে সতর্ক দৃষ্টি রাখিব সমাজতে
গুরুবে এক সংবেদ নাপাই, আর যদি গুরুবাই এক সংবেদ পাই তেন্তে তাক তেন্তে তাক যথা নিশ্চিত হওয়া লাগতেই হত্যা করিবা। মন্ত্রীবর সেনাপতি রানী আর হত্যাবক বন্দী করা দায়িত্ব কিন্তু আপনার, গরিকে যাও কাপথা নিষ্ঠ দায়িত্ব সকল কর। ঢাল সেনাপতি যাও ওর কাচ্চ তরঙ্গ আরম্ভ। বারু সেনাপতি মন্ত্রীবর অর্থাংশ কিন্তু নিশ্চিত অবস্থা তুক মই তুক মই বন্দী করি এনে শাস্তি করিম প্রদান। যে শাস্তি দেখিলে পর পশু পক্ষেও সকল তুকিব। শাস্তি করিম প্রদান যে শাস্তি দেখিলে মাতৃ গর্ভক্ত সন্তানে উপায়ত Yeah.